ফরিদপুরে কলেজ ছাত্র তুরাগ হত্যার রহস্য উদ্ঘাটন ও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলো দুই ভাই কালারাজন ও মোহাম্মদ সাজন এবং জুয়েল শেখ দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক ব্রিফিং এ একথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান তিনি জানান মাদকের কারবার ও টাকার ভাগাভাগি নিয়ে মামলার পলাতক আসামি তুষারের সাথে নিহত তুরাগের দীর্ঘদিনের বিরোধ ছিল এ বছর শুরুর দিকে তুরাক এই মাদক ব্যবসার লেনদেন নিয়ে তুষারকে কুপিয়ে জখম করেছিল এরই প্রতিশোধ নিতে তুরাককে হত্যার পরিকল্পনা করে তারা এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ